হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আবার ফিরে এলাম তোমাদেরই আর একটা ভিডিও নিয়ে, যেটা নিয়ে তোমরা আলোচনা করতে বলেছ ঠিক সেই ভিডিওটা নিয়ে, অর্থাৎ আর্কিমিডিসের আবিষ্কার। চারুচন্দ্র ভট্টাচার্য রচিত আর্কিমিডিসের আবিষ্কারের প্রশ্ন উত্তর। প্রথমত ছোট প্রশ্ন এবং গ্রামারটা আলোচনা করব, আর একটা ভিডিওতে আমি বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো ছোট প্রশ্নগুলো, একটি দুটি বাক্যে, যদিও এটা তোমার পাঠ্যাংশ থেকে হয়ে যায় তবুও একটুখানি বলে দিই। গাণিতিক পদার্থবিদ্যা কে কবে আবিষ্কার করেন? গাণিতিক পদার্থবিদ্যা আর্কিমিডিস আবিষ্কার করেন। কে আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন? মহাবীর আলেকজান্ডার। ইউক্লিড কে ছিলেন? ইউক্লিড ছিলেন একজন জ্যামিতি বিশারদ। একটি লিভারের প্রধান অংশ কী? একটি লিভারের প্রধান অংশ হলো ডান্ডা। কোনো জিনিসকে জলের মধ্যে ওজন করলে তার ওজনের কী পরিবর্তন হয়? একটি জিনিসকে জলে ডোবালে জলের মধ্যে বা কোনো জিনিসকে জলের মধ্যে ওজন করলে তার ওজনের যে পরিবর্তন হয় তা হলো ওজন কমে যায়। রাজা হিরো নগর রক্ষার ভার কার ওপর দিয়েছিলেন? রাজা হিরো নগর রক্ষার ভার দিয়েছিলেন আর্কিমিডিসের ওপর। এরপরে দেখো গ্রামারগুলো, তোমার টেক্সচুয়াল গ্রামার যেটা আছে ঠিক সেইগুলো। উপনীত এখানে প্রথমত আছে অর্থ, অর্থলেখন। উপনীত মানে হলো উপস্থিত, মানে প্রেজেন্ট। সুপ্রসিদ্ধ বিখ্যাত। উদ্ভাবন মানে নতুন নতুন পদ্ধতির আবিষ্কার। উদ্ঘাটন মানে ব্যাখ্যায়। অবগাহন মানে স্নান, অর্থাৎ গলা পর্যন্ত জলে নেমে স্নান। অনুসন্ধানের মানে খোঁজের। নাস্তানাবুদ মানে নাজেহাল, মানে চারিদিক দিয়ে তাকে বিপদে ফেলা। চমৎকৃত মানে সৌন্দর্যায়ন। ব্যাপৃত প্রসারিত। তদানীন্তন তৎকালীন। নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। আবিষ্কারে আবি যুক্ত কারে, নিশ্চয় নিহ যুক্ত চয়, পরীক্ষা পরি যুক্ত ইচ্ছা, পর অহাসই পরি যুক্ত দীর্ঘই কয় মধ্যনাশয়ে আকার। সংকুচিত সরি কিন্তু, কিম যুক্ত তু। প্রত্যেক প্রতি যুক্ত এক। সংঘত সম যুক্ত হত, সমের নিচে একটা হসন্ত দিতে হয়। অপেক্ষা অপযুক্ত ইচ্ছা। নিচের প্রশ্নগুলির বিপরীত শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে বের করে লেখো। মৃত্যু জন্ম, নকল আসল, হালকা ভারী, সংকুচিত প্রসারিত, মিত্র শত্রু, সরল জটিল, উপরে নিচে, ভর্তি খালি, কম বেশি, ডোবালেন ওঠালেন। নিচের শব্দগুলির মধ্য থেকে ভুল বানানগুলি বেছে নিয়ে সংশোধন করে সঠিক বানানটি লেখো। এখানে ভুল বানান তোমার যেগুলো আছে সেটা হলো বিশারদ, পরীক্ষা আর উদ্ভাবন আবিষ্কার। এই চারটে বানান তোমার ভুল আছে। বিশারদ বয়সই তার বিষয়াকার র দ। পরীক্ষা পর অয় দীর্ঘই কয় মধ্যনাশয় আকার, কারণ হস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মেলে দীর্ঘইকার হয়। যেমন এখানে পরিযুক্ত ইক্ষা দীর্ঘই, হস্যইকার প্লাস দীর্ঘইকার সমান দীর্ঘইকার হয়েছে। সুতরাং পরীক্ষা স্পেলিংটা এমনিতেই হয় পর অয় দীর্ঘই কয় মধ্যনাশয় আকার। এই এটা ভুল আছে। আর উদ্ভাবন হস্য দয় ভয়ে আকার বদন্তন্য। আবিষ্কার আবয় হস্যই পেট কাঠা মধ্যনাশয় কয় আকার র। নিচের শব্দগুলির পদান্তর করো, অর্থাৎ পদ পরিবর্তন করো। পদ পরিবর্তন হলো বিশেষ্য পদে থাকলে বিশেষণ করতে হয় আর বিশেষণ পদে থাকলে বিশেষ্য পদে পরিবর্তন করতে হয়, একে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর। গাণিতিক গণিত, প্লাবিত প্লাবন, বৈজ্ঞানিক বিজ্ঞান, পারদর্শিতা পারদর্শী, চমৎকৃত চমৎকার, আবিষ্কার আবিষ্কৃত, যোগ যৌগিক, গ্যাসীয় গ্যাস, ঘোষণা ঘোষিত, জটিল জটিলতা। সমাসটা আমি আলোচনা করি না, কারণ সমাস তোমাদের আইসিএসসির সিলেবাসে নেই। যদি এই ক্লাসে তোমাদের হয় তাহলে কমেন্ট বক্সে জানালে আমি সেটা নিয়ে আসবো। নিম্ন রেখাঙ্কিত পদগুলি থেকে কারক ও বিভক্ত অনুসর্গ নির্ণয় করো। অনুসর্গ হলো থেকে, চাইতে, হতে ইত্যাদি। তার মৃত্যুর পরে স্থানটিতে একটা শিক্ষাকেন্দ্র গড়ে উঠলো। কী গড়ে উঠলো? শিক্ষাকেন্দ্র। সুতরাং কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় কর্মকারক। এখানে শিক্ষাকেন্দ্র হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি।
এই পরীক্ষা থেকে পৃথিবীবাসী পেল আর্কিমিডিসের সূত্র। পরীক্ষা থেকে কোথা থেকে? অপাদান কারকে থেকে অনুসর্গ। কিন্তু কিছুদিন পরে সৈন্যরা আবার এলো। সৈন্যরা কারা এলো? কে বা কারা মানে এখানে কর্তৃকারকে শূন্য বিভক্তি। এরপরের প্রশ্ন, এখন রাজার মুকুট জলে ডুবিয়ে আর্কিমিডিস ধরতে পারলেন ওটা খাঁটি সোনার কিনা? জলে কোথায় ডোবালেন? কোথায় জলে কোথায় দিয়ে বা কোন সময় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় অধিকরণ কারক। সুতরাং অধিকরণ কারকে এ বিভক্তি। এমন কোনো ভারী জিনিস নেই যা ওই লিভারের সাহায্যে তুলতে পারা যাবে না। লিভারের সাহায্যে অর্থাৎ দ্বারা, কিসের দ্বারা? এটা হচ্ছে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো করণ কারক। সুতরাং করণ কারকে শূন্য বিভক্তি। এখানে আছে অবপরি অনুসু উদ উপসর্গগুলি দিয়ে গঠিত শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে লেখো। এটা খুব মানে ইজি, কিন্তু তোমাদের এটা পড়ানো হয়নি, পড়ানো হলে আমি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, থেকে অনুসর্গ দিয়ে একটি বাক্য পাঠ্যাংশ থেকে খুঁজে বের করে লেখো। থেকে অনুসর্গ দিয়ে একটি স্বাধীন বাক্য গঠন করো, মানে নিজে নিজে করো, আর একটা বই থেকে লেখো। বই থেকে যেটা লিখবে সেটা হলো এই পরীক্ষা থেকে পৃথিবীবাসী পেল আর্কিমিডিসের সূত্র। এটা বই থেকে হলো থেকে অনুসর্গ দিয়ে। আর একটা যেটা তুমি নিজে বানাবে সেটা হলো ফুল থেকে ফল হয়। এটা হয়ে গেল বাক্য রচনা, সেটা দরকার হয় না। আর এখানে বাঁ দিক ডান দিকটা তো খুব ইজি, এটা দরকার হবে না, তোমরা নিজেরাই পারবে। তাই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপরে বড় প্রশ্নগুলো নিয়ে আসবো। এরকম যেমন আমাকে বলেছ কি চাও তোমরা, এরকম তোমাদের যা যা দরকার তোমরা আমাকে বলবে, আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইলো।